ঈদের আগের রাত্রে সবাই বসেছিলাম, আমাদের কোরবানির গরুর মাত্র কিনে নিয়ে আসছিল, আর আমরা এই ফাঁকে কিছু গল্প টল্প করতেছিলাম সবাই বসে। আমার কাকি কাকা ভাবি ভাইস্তা সবাই বসেছিলাম। এরপর পাশে পাশে আর যে পিচিগুলা আছে আশেপাশে বাড়ির ওরা চলে আসছিল, তো ওরা আসছে মেহেদি নেওয়ার জন্য, তো আমরা মেহেদি দিয়েছিলাম। খালাতো বোন আমি সাদিয়া সবাই মিলে ওদের সবাইকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম। এরপর আমরা নিজেরা মেহেদি নিয়ে নিয়েছি। এরপর শুরু হয় বাজি ফুটানোর উৎসব। ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক উইনিল বানিল উয়রুম ঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। না না একদম বড় বড় সাদিয়া পাশে বসে ছিল, অনেকগুলো বাজি নিয়ে আসে। ঈদের আগে রাতে আমরা সবাই মিলে বাজি বাজি ফুটাইছি। আয় সাদিয়া একটু দূরে দিবি, তখন অনেক রাত হয়ে গেছিলাম রাত 12টার মতো, তো পাশের বাসার ভাই চলে আসছিল না করার জন্য, আমি বাজি না ফুটাই। কিন্তু পিচি পাচি সবাই এত বেশি ইয়া ছিল যে না তারা যে বাজি গুলো বাজি ফুটাবে, তো আমরা এখান থেকে ছুটে আবার আরেক জায়গায় যাচ্ছিলাম ওই হামিদুলের বাসার কাছে। ওইখানে গিয়ে আবার কয়েকটা বাড়িতে গিয়ে আমরা লুকায় বাজি টাজি ফুটাইছি। দশটার মতো আছে ছিল গরু চলো করে ফেলছে। গরু চলো করার পর ঘুরি দিতে বসি, তখন আমরা সবাই কাজ করতেছিলাম। ঈদের দিন আসলে কোরবানি ঈদে সাজুগুজু টাইম থাকে না, সবাই কাজ নিয়ে দিয়েছিলাম।
যাই হোক তো এই মধ্যে আমার দায়িত্ব ছিল ভুড়ি দেওয়া সবসময়ের মতো তো এইবারও ভুড়ি দিচ্ছিলাম তখন সাদিয়া কিছু ভিডিও তুলে রাখছে মুখ খাওয়ানোটা কেন আমরা ঈদের ফার্স্ট মাংস খাইছি এই যে ঈদের গরুর ফার্স্ট মাংস আমরা খাইছি এই যে ঈদের দিন সব কাজটা শেষ করার পরে বিকালে একটু সময় পেয়েছিলাম তখন আমরা একটু বের হয়েছিলাম এই তো কিছু ছবি টবি তুলেছি ভিডিও করেছি যাই হোক আমাদের ব্লগ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খুদা হাফেজ আজকের মতো বাই বাই